আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা টোটালি শিখবো কিভাবে ফাইবারে গিগের জন্য একটা ব্যানার ইমেজ তৈরি করতে হয়। আমি প্রথমত ফাইবারে যাচ্ছি। আমরা ডাটা এন্ট্রির জন্য একটা ব্যানার ইমেজ তৈরি করব, ব্যানার বা অর্থাৎ গিগের ইমেজ তৈরি করব বা গিগের ব্যানার, যেটাই বলেন। তো আমরা ডাটা এন্ট্রি লিখে সার্চ করার কারণ হলো অন্যান্য পার্সনরা ডাটা এন্ট্রির জন্য কিভাবে ব্যানার তৈরি করে, আমরা ফার্স্ট অফ অল সেটা দেখব, দেখে তাদের সাথে মিল রেখে আমরা একটা ব্যানার ক্রিয়েট করব। তো এই হলো, আমরা ফাইবারে ঢুকলাম এবং ডাটা এন্ট্রি লিখে আমরা ফাইবারে সার্চ করলাম। তো এখান থেকে আমরা ডাটা এন্ট্রির অনেক গিগ দেখতে পাচ্ছি। এখানে টোটালি ডাটা এন্ট্রির গিগ হচ্ছে 56,531টা গিগ এই মুহূর্তে ডাটা এন্ট্রি রানিং আছে। তো এখান থেকে আমি যে কাজটা করব, যে ফার্স্ট যে গিগগুলো আছে আমরা সেই গিগগুলো থেকে কি করব, সেই গিগের ইমেজগুলো দেখে দেখে আমরা একটা নতুন গিগ ক্রিয়েট করব। আচ্ছা, এখানে একটু সময় নিচ্ছে, কারণ এটা একটু স্লো কাজ করতেছে। আমি এটাকে একটু রিফ্রেশ করে দিই। আচ্ছা, আমি নতুন করে আবার একটু ঢোকার চেষ্টা করি এবং আমি এখান থেকে লিখি ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি, এবং এখান থেকে আমরা ডাটা এন্ট্রির গিগ দেখতে পাচ্ছি কয়েকটা। এবং এখানে সবচেয়ে বেশি যে কাজটা পেয়েছে উনি হলেন, ডাটা এন্ট্রি কাজ সরাসরি দেখিয়েছেন। আমি টোটালি 4টা গিগ ওপেন করলাম। অ্যাট লাস্ট যে গিগটা ওপেন করেছি উনি 98টা কাজ করেছেন, মানে 98টা কাজের রিভিউ পেয়েছেন। দেখেন উনি কি সুন্দর করে একটা ব্যানার ইমেজ তৈরি করছে। তো আমরা সেম সিস্টেমে চাইলে একটা ইমেজ তৈরি করতে পারি। এটা কিভাবে তৈরি করব এটা একটু আমরা দেখি। আমরা ক্যানভার ডিজাইন শিখেছিলাম, এখান থেকেও সুন্দর একটা ডিজাইন চলে আসছে। ইভেন এইখান থেকেও একটা ডিজাইন দেখানো হয়েছে এবং এখানেও উনি সরাসরি তার কাজের এটা দিয়ে দিয়েছেন। সবচেয়েতে বেটার হয় কাজের যে স্ক্রিনশট আছে সেটা আপনি দিয়ে দিতে দিলে বেটার হয়। আমরা যারা আপনাদেরকে প্র্যাকটিস করিয়েছি, তখন যে আমাদের কাজের স্ক্রিনশটটা আছে আমরা সেই স্ক্রিনশটটা দিয়ে দিব, ওটাই হবে সবচাইতে বেস্ট। তারপরও কীভাবে ডিজাইনটা করবেন সেটা আমি একটু দেখাই। তো আমি প্রথমত ক্যানভাতে যাচ্ছি। এখান থেকে আপনারা যারা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং যারা সম্পূর্ণ ক্লাসটি করেছেন, তারা আশা করি এই বিষয়গুলো এখন সহজেই বুঝতে পারবেন। আমি এখান থেকে লগ ইন করে নিই আমার ক্যানভা অ্যাকাউন্ট। আজকে একটু নেটটা স্লো কাজ করতেছে, দেখেন অত্যন্ত সুন্দর একটা ডাটা এন্ট্রি গিগ ক্রিয়েট করেছে। উনি ফার্স্ট অফ অল যে কাজটা করবে, উনি ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে রেখে করেছে। আমরা সরাসরি ডাটা এন্ট্রিতে যাব। তো আমরা যা যা কাজ করব সব এখান থেকে দিয়ে দিব। আমি এখান থেকে আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিলাম। ক্যানভা, এই হলো আমার ক্যানভা অ্যাকাউন্ট। ক্রিয়েটিভ ডিজাইন একটা অপশন আছে। তো আমরা যারা
তাম্বনীল ডিজাইন করব, সেটার সাইজ হচ্ছে 550 বাই 370। এখান থেকে লিখি 550 এবং এখান থেকে দিলাম 370। এটা একটু সবাই মনে রাখবেন। তো আমরা এখান থেকে কি করব, ডিজাইনটা তৈরি করব। তো আপনারা তাম্বনেলের জন্য বা গিগিমেজের জন্য সেম ওয়েতে আপনারা ডিজাইনটা তৈরি করবেন। এই যে এই সাইজ অনুযায়ী আমি নিয়ে নিলাম। সাইজ অনুযায়ী নেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট আছে, আমরা বিভিন্ন ট্যাম্পলেটও নিতে পারি, কিন্তু আমি আজকে কাস্টমলি কীভাবে নিতে হয় আমরা সেই ব্যাপারটা একটু শেখাবো। কাস্টম করার জন্য ধরেন এইখান থেকে এই যেটা দিলাম, উনি কী করছে, আচ্ছা উনি এখানে কী করছে, ফার্স্ট অফ অল এই ব্লু একটা কালার দিয়েছে, হালকা ব্লু। আমরা এইখান থেকে সরি, আচ্ছা আমরা এই কালারটা একটু দেখে নিই। এখানে যে কালারটা দিয়েছে উনি, এই কালারটাকে একটু ডিপ করে দিয়েছে, তো আমি হালকা একটু ডিপ করে দিই। মোটামুটি এই কালারটার সাথে এই কালারটা হালকা কাছাকাছি মিলেছে, আর একটু ডিপ করি। এবার মোটামুটি ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যেটা করব, সেম এটার সাথে এরকম একটা কালার দিতে পারি। হুবহু কপি করা যাবে না, হুবহু কপি করলে কপিরাইট ধরতে পারে, তো সেই জন্য আমরা কাছাকাছি করব। এখন আমরা এখান থেকে একটা কি করতে পারি, এই যে এলিমেন্ট থেকে একটা সার্কেল এলিমেন্ট নেই, সরি রেক্টেঙ্গেল এলিমেন্ট নেই। এখান থেকে বিভিন্ন ধরনের শেপ এলিমেন্ট আছে, যে আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম, এটাকে একটু বড় করলাম, এটাকে আমার মতো একটু বড় করলাম, এবং এখানে যে উনি অরেঞ্জ কালারটা দিয়েছে, ডিপ অরেঞ্জ, আমি ডিপ অরেঞ্জ কালারটা একটু দেই। এই যে এই কালারটা ব্যবহার করলাম, কিন্তু উনার এইখানে দেখেন এটা একটু বাঁকানো হালকা, আমি ওটাকে হালকা একটু বাঁকিয়ে দেই, তাহলেই সবচাইতে সুন্দর হবে। এই যে হালকা একটু বাঁকানো, কিন্তু উনার বাঁকানো এবং আমাদের বাঁকানোটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স। দেখেন উনার বাঁকানোটা এই অল্প একটু, মানে প্রায় হচ্ছে আপনার 160-165 ডিগ্রির মতো। তাহলে আমি এটাকে কি করতে পারি, আর একটু বড় করি, বড় করলেই এটা সুন্দর দেখা যাবে। এটা একটু বড় করলাম এবং পাশাপাশি কি করব, হালকা একটু রোটেট করে দেই। হ্যাঁ, আমরা এটাকে আরেকটু চাইলে ঘুরিয়ে দিতে পারি হালকা। এই যে, তারপর আমরা যদি এটাকে আরো বড় করি করা যাবে, আমরা যত বেশি করবো এটা ঠিক হয়ে যাবে। তো এখান থেকে আমি হালকা একটু এভাবে রাখি, অর্থাৎ এটার সাথে মিল রেখে করার চেষ্টা করছি। এখান থেকে আমি ক্যানভাস সাইজটা যদি ছোট নেই তাহলে আরো ক্লিয়ারলি দেখা যাবে। এই যে একেবারে যদি ছোট নেই এবং এটাকে যদি একটু বড় করি তাহলে এটা সেট হবে সুন্দর করে। আমরা আপনি চাইলে এটাকে সর্বোচ্চ ছোটও করতে পারেন। চাইলে ছোট করেও এখান থেকে সেট করা যাবে। আচ্ছা, আমি আমার মতো একটু সেট করে দিলাম যতটুকু সম্ভব, এখান থেকে এভাবে একটু সেট আপ করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে হয়ে গেল। দেন আমরা এখান থেকে আমাদের যে সার্ভিসগুলো আমরা যেগুলো দিব সেগুলো এখান থেকে একটু অ্যাড করে দেই, সার্ভিসগুলো অ্যাড করে দেই। আচ্ছা, ফার্স্ট অফ অল এটা দিলাম, এরপর আমরা যে সার্ভিস উনি যে সার্ভিসগুলো দিয়েছেন, ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ, ডাটা সার্পিং, পিডিএফ কনভার্সন। ধরেন আপনি শুধুমাত্র এগুলো দিয়ে এটা গিগ ক্রিয়েট করতে পারেন। তাহলে আমি এখান থেকে একটু ট্রান্সলেটরটা দিয়েই কাজটা করে নিই যেন দ্রুত হয়ে যায়।
ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ডাটা সার্পিং, ডাটা কনভার্সন, ডাটা সার্পিং। আচ্ছা যাই হোক, আমার এখান থেকে একটু প্রবলেম ছিল, ওয়েব রিসার্চ দুইবার আসছে। ডাটা কনভার্সন এগুলোকে আমি আমার মতো করে একটু সুন্দর করে সেট করে নিই। হ্যাঁ, আমি আপনাদেরকে এ বিষয়ে সবগুলোই দেখিয়েছি। ডাটা সার্পিং, আচ্ছা আমি একটু সবগুলোই লিখে নেই, এখান থেকে এসে একটু পেস্ট করে দিই এখানে। আর স্বাভাবিকভাবে আমি এগুলো কি করলাম, একটু পেস্ট করে দিলাম। আমি প্রথমটা রেখে বাকিগুলো কন্ট্রোল এক্স করে এগুলোকে কি করলাম, কাট করে নিলাম। প্রশ্ন থাকলে সবাই প্রশ্ন করবেন। ডাটা এন্ট্রি লিখলাম, এটাকে বোল্ড করে দিলাম, এবং এটাকে প্রত্যেকটাকে আমি একটা সুন্দর শেপের ভিতর রাখি যেন সবচেয়ে বেটার হয় দেখতে। আচ্ছা আমাদের মূল গিগটার মূল নাম হচ্ছে ডাটা এন্ট্রি, তাহলে আমরা যা যা করব আর কি, গিগের মূল নেমই হলো ডাটা এন্ট্রি। আচ্ছা ডাটা এন্ট্রি এটার ভিতরেই দিই, উপরে দিব আওয়ার সার্ভিস। ডাটা এন্ট্রি ঠিক সেম ভাবে এটাকে অল্টার ধরে, শিফট অল্টার ধরে একাধিক কপি করব, ঠিক সেম ভাবে শিফট অল্টার ধরে একাধিক একটু কপি করে নিব, সেম দূরত্ব নিয়ে টোটাল এটাকে আবার একটা কপি করব। এবং সবগুলো একটু উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসার পর একটু ছোট করে দেই, হালকা একটু ছোট করে দেই, এবং ছোট করার পর স্পেস যেগুলো আছে সমান, সবগুলো স্পেস যেন সমান থাকে আমি সেভাবে সেট করে দিলাম, সেট করে দিলাম। আচ্ছা এখন আমরা এখান থেকে সিলেক্ট করে করে আমাদের যে সার্ভিস আছে সবগুলো একটু দিয়ে দিই। এখান থেকে কি করলাম, ডাটা ওয়েব রিসার্চ এটা লিখলাম। তো ওয়েব রিসার্চ লেখার পর দেখা গেছে যে আমাদের এটা একটু বড় করা উচিত, তো আমি এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। সবগুলো সেম সমান বড় করে দিচ্ছি, যেগুলো প্রয়োজন, যেগুলো ছোট সেগুলো ছোটই থাকবে, কিন্তু সাইজ আমি সবগুলো সমান করে দিচ্ছি। আমি সবগুলোই সমান করে দিলাম। ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ, এটা হচ্ছে ডাটা সার্পিং, এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ডাটা কনভার্স, ডাটা সার্পিং। আমি এটাকে একটু বড় করে এটার সাথে সমান করে দেই। এই হচ্ছে ডাটা, ডাটার ডি বড় করে দিলাম, ওয়েব রিসার্চের ডাব্লিউটা বড় করে দিলাম, ডাটা সার্পিং এটাকে হালকা একটু ছোট করে দেই।
ডাটা কনভার্সন, এই যে মোটামুটি সবগুলো সেম। তো এখান থেকে ডাটা এন্ট্রি, ওয়েব রিচার্জ, ডাটা সার্ভিং, ডাটা কনভার্সন কনভার্সেশন এগুলো নিয়েছি। আমাদের আরও আছে, সেগুলো আমি একটু অ্যাড করে দিই। এখান থেকে এগুলো নেওয়া হয়েছে। উনি কী করছে, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, কপি পেস্ট আমরা এগুলোও দিব। ডাটা কালেকশন, ডাটা মাইনিং, কপি পেস্ট, ডাটা এই যে কপি পেস্ট আমরা কি করলাম এগুলো নেব। বা আপনি সরাসরি লিখতেও পারেন, আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখান থেকে এসে এগুলো বসাবো। আচ্ছা, এখানে যা যা দিয়েছি হুবহু অল্ট্রা ক্লিক করে এখানে এসে একটু সেট করি। আচ্ছা, সেট করলাম। এখন আমরা এখান থেকে বাকি যেগুলো আছে সেগুলো কেটে দিই। ঠিক আছে, তো ডাটা এখান থেকে, ডাটা কনভার্সন, স্যার ডাটা কালেকশন এটা ছিল, এই যে ডাটা কালেকশন। তারপর কি দিলাম, কপি পেস্ট। আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কপি পেস্ট। আচ্ছা, ওয়েব রিসার্চ একবার দিয়েছি, এই হচ্ছে কপি পেস্ট। এখন আমরা এখান থেকে এই যে কপি পেস্ট দিয়ে দিলাম, আমাদের মোটামুটি ব্যানারটা তৈরি করা হয়ে গেছে। আমাদের ব্যানারটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে একটা ইমেজ সেট করে দিতে পারি যেন দেখতে সুন্দর দেখায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা ব্যানার সেট করে দিব। তো উপরে আমি এখান থেকে একটু লিখি আওয়ার সার্ভিস, সবচেয়ে বেটার হবে। তো আমি এখান থেকে এই টেক্সট থেকে ক্লিক করে অ্যাড হ্যাডিং এটা নিয়ে লিখলাম আওয়ার সার্ভিস। হয়তো সার্ভিস বানানটা ভুল হতে পারে, আমি একটু দেখে নিই না। ঠিক আছে, আওয়ার সার্ভিস, আওয়ার সার্ভিস। আচ্ছা, লেখার পর আমাদের এইগুলো হচ্ছে আমাদের সার্ভিস। তো আমরা এগুলো এই সুন্দর করে সেট করে নিয়েছি। আমরা যা যা দিব এগিয়ে, আমি এটাকে একটু বড় করি, আরও ক্লিয়ার দেখা যাবে। এখান থেকে আমরা কি করব, একটা ইমেজ সেট করব। আমার এখানে অনেকগুলো ইমেজ আছে আপলোড করা, এখান থেকে চাইলে আমি যে কোনো একটা ইমেজ অ্যাড করে দিতে পারি। এই যে দেখেন, এই ইমেজটা আমি এখান থেকে কি করলাম, অ্যাড করে দিলাম। উনি অবাক হয়ে গেছেন, এত অল্প টাকায় বা এত অল্পতে অনেক সার্ভিস দেখে অবাক হয়ে গেছেন। আমি এটাকে এইখান থেকে সেট করে সুন্দর করে সেট করে দিলাম, এটাকে একটু বড় করে দিই। এবং আমরা চাইলে এখান থেকে এটার কালারটা চেঞ্জ করে একটু ব্ল্যাক দিতে পারি, খুব যে খারাপ হয়েছে তা কিন্তু না। এখন আমি এইখান থেকে এটাকে একটু ডিপ করা প্রয়োজন মনে হচ্ছে। দেখেন, এখন কিন্তু ডিজাইনটা যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে। এবং এটাকে আমি ব্ল্যাকটা চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য একটা কালার দেব। আচ্ছা, আপনারা কি সবাই এতটুকু বুঝতে পারছেন? কিন্তু এই যে এখান থেকে এই ছবিটা, এটা আপনার বসাতে হবে গুগল থেকে এনে।
ঠিক আছে, এটা গুগল থেকে আনার পর এখানে বসাইতে হবে। এখানে বিভিন্ন ট্যাম্পলেট আছে, বিভিন্ন রকম ট্যাম্পলেট আছে, তো এক একটা ট্যাম্পলেট এক এক রকম। তো আমাদের এখান থেকে ব্ল্যাক কালারটা চেঞ্জ করে যদি আমরা হালকা একটা কালার দিই তাহলে সবচেয়ে বেশি সুন্দর দেখা যাবে, বা হালকা কিছু একটা কালার, হালকা টাইপের, তাহলে এটা বেটার দেখাবে। এবং এইটার এগেইনস্টে, অর্থাৎ এখান থেকে অল্টার ক্লিক করে একটা যদি আমরা এই পাশে নিয়ে আসি এবং ওইটার কালার যদি আমি ব্ল্যাক দেই তাহলে দেখেন, ঠিক আছে, এটার পিছনে কিন্তু দুইটা কালার, এই যে নিচেরটা সাদা এবং উপরেটা কালো। আমি যদি এটাকে এখন সেন্টো ব্যাক দেই তাহলে এই যে এটা নিচে যাবে, ওইটা উপরে চলে আসছে, দেখেন ব্ল্যাকটা নিচে চলে গেছে আর ওই কালারটা উপরে চলে আসছে। এই হচ্ছে মূলত ব্যাপার। এবং উপরে যেটা চলে আসছে এটাকে আমরা ডিপ বা যেটাই চাই করতে পারি, এখান থেকে আপনি রেড করেন করতে পারেন, চাইলে রেডও দেওয়া যায়। এবং এখান থেকে যদি আমি চাই এটাকে একটু ডিপ করব, সে ডিপ করার উপায় আছে, এই যে ডিপ করে ফেললাম। এই যে আমি ডিপ করে ফেললাম এটা, এবং আমি যদি এটাকে, এই যে ডিপ হয়ে গেল, ইভেন টোটালটাকে আমি যদি হালকা একটু এই পাশে নিয়ে আসতে চাই এটাও সম্ভব। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা এই যে ছবিটা, এই যে ছবিটা, এই ছবিটা কি, এই ছবিটা কিভাবে নিয়ে আসছি এখানে, সেই ব্যাপারটা একটু দেখাবো। তো এর আগে আপনাদেরকে এই ডিজাইনটা করতে যা যা বোঝানো হয়েছে সব কিছু বুঝতে পারছেন কিনা একটু বলবেন। আপনাকে সব কিছু বুঝতে পারছেন এখানে যা যা বোঝানো হয়েছে? হ্যালো, আচ্ছা আমি এখানে আওয়ার সার্ভিস, এই কালারটা একটু চেঞ্জ করে এটা করে দিই, এইটা চেঞ্জ করে যদি ব্ল্যাক করি ভালো দেখাবে না, তবে মনে হচ্ছে যে হোয়াইট, হোয়াইট বেটার মনে হয়, হোয়াইটই বেটার, আমি হোয়াইটই রেখে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন এখান থেকে কি করব, এটাকে একটু ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এটা পিএনজি তে এসে ডাউনলোডে ক্লিক করলাম, ধীরে ধীরে কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, এই যে এখন এটা সরাসরি আমাদের কম্পিউটারের ফোল্ডারে এসে ডাউনলোড হবে, ডাউনলোড ফোল্ডারে এসে এটা ডাউনলোড হবে। যাই হোক, আমি এটা কীভাবে ডাউনলোড করতে হয় সে ব্যাপারটা দেখাইলাম। এখন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা কীভাবে ডিজাইনটা আনতে হয় আমি একটু সেটা দেখাই। ধরেন আমি যদি এখান থেকে দেই ওয়াও, ওয়াও লিখে ইমেজের মধ্যে দিলাম, ওয়াও সারপ্রাইজ। এখন যদি এটা দিয়ে একটু সার্চ করি দেখি কি আসে, এই যে দেখেন এরকম অনেক ছবি চলে আসছে, ওয়াও সারপ্রাইজ। এটা দিয়ে দিবেন, এই যে দেখেন এরকম অনেক দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনি এটা দেখি এটার মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন ছবিটা এইভাবে দেখাচ্ছে। তো ছবিটাকে এভাবে দেখা যাওয়ার পর আপনার যে কাজটা করতে হবে, আপনার যে ছবিটা চুজ হয়, ঠিক আছে, যে ছবিটা চুজ হয় এটা ডাউনলোড করবেন। যেমন এই ছবি যে ডাউনলোড করতে হবে তা না, যেমন আপনি যদি কোনো কারণে কোনো মোবাইলের অ্যাড দিতে চান, এই যে এখান থেকে এই ছবিটা অ্যাড দিতে পারেন। তো এই যে দেখেন ওয়াও ফ্যাক্টর অনেক ছবি আছে, তো আপনি এখান থেকে, আমি এটাকে ডাউনলোড করবো ফার্স্ট অফ অল, সেভ ইমেজেস। তো এটাকে কি করলাম, সেভ করলাম কোথায়, আমি ডাউনলোডে সেভ করে নিলাম। দেখেন এটা এখন আমার ডাউনলোড ফোল্ডারে আমি কি করেছি, সেভ করে নিয়েছি, এই যে এ হচ্ছে আমার ডাউনলোডে সেভ করে নিলাম। এখন যে প্রবলেমটা হয় এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, এই ব্যাকগ্রাউন্ডটা, এই যে পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে এটা ডিলিট করতে হবে, নয়তো এখানে বেস্ট হবে না। এটাকে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, একটা বেস্ট সাইট আছে, আমি সাইটের লিঙ্কটা গত ক্লাসেও দিয়েছিলাম, আজকেও দিয়ে দিচ্ছি,
ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই সাইটটা অত্যন্ত বেস্ট একটা সাইট, ঠিক আছে? এটা হচ্ছে অনলাইন বিজি রিমুভ, ভুল করে আমি অন্য একটাতে ক্লিক করেছি, এই সাইট, এই যে রিমুভ ডট বিজি, এটাতে ক্লিক করবেন, বা রিমুভ ডট ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটার মধ্যে দিল। এই যে আপলোড ইমেজ, আমি এটার লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, এই আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করার পর আমরা এই যে আপলোড মানে ডাউনলোড করলাম ইমেজটা, এই ইমেজটা কী করবো এখান থেকে আপলোড করে দিব। দিলে দেখেন এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা সে কী করবে, রিমুভ করে দিবে, পিছনে যে সাদা অংশটা ছিল এটা রিমুভ করে দিয়েছে, শুধু এই অংশটা আছে। আপনারা এখান থেকে, এই যে এখান থেকে কপি ইমেজ, এটার মধ্যে ক্লিক করলেন, তো ক্লিক করার পর আপনারা ওই যে আপনাদের ক্যানভায়, ক্যানভা যাওয়ার পরে আপলোডে ক্লিক করবেন, অথবা এখানে যেখানে বসাইতে চান এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। তাহলে এই যে দেখেন চলে আসছে, ওখানে আপলোডেও চলে আসছে এবং এখানে ওই ইমেজটা চলে আসছে। আমরা চাইলে পূর্বের ইমেজটা ডিলিট করে এখানে এই ইমেজটাও অ্যাড করে দেওয়া যায়, এই যে পিছনে কিন্তু সাদাটা নেই, ডিলিট করে দিয়েছি, এই যে এখান থেকে কিন্তু এটাও অ্যাড করে দেওয়া যায়। তবে এই কালারটা যদি অ্যাড করি তাহলে অবশ্যই এটার অ্যাগেনস্টের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিয়ে দিতে হবে, নয়তো ভালো দেখা যাবে না। এই যে আওয়ার সার্ভিস, কী কী সার্ভিস দিচ্ছে দেখেন, অবাক করার মতো একটা পিকচার এখানে অ্যাড করে দিয়েছি। আশা করি এ ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন। জি জি জি, পিএনজি না শুধু, আরও আছে, এই যে ডাউনলোডে ক্লিক করলে পিএনজি, জেপিজে, পিডিএফ, তারপর হচ্ছে পিডিএফ প্রিন্ট, এসভিজে, MP4, গিফ, এটাতেও নিতে পারবেন। MP4 হচ্ছে ভিডিও ফরম্যাট, এটা ভিডিও ফরম্যাট আকারে আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন, কিন্তু ভিডিও ফরম্যাট মানে দেওয়ার দরকার নাই, চাইলে আপনি দিতে পারেন, ঠিক আছে? ভিডিও ফরম্যাট এটাও দিতে পারেন। তো এখন যদি ভিডিও ফরম্যাটটা আমি আপনাকে দেখাই, এই যে দেখেন ভিডিও ফরম্যাটটা দেখতে কেমন হয়, এই যে এই হচ্ছে ভিডিও, আমি ভিডিওটা একটু ওপেন করে দেখাই। ভিডিও আসলে এরকমই দেখাচ্ছে, জাস্ট ভিডিওর কোনো সিস্টেম হয়নি। তবে ভিডিও তৈরি করতে চাইলে আপনি অন্য আয়াতে ভিডিও তৈরিও করতে পারেন, ঠিক আছে? তো ভিডিওর অপশান আছে। যাই হোক, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, বুঝছেন? সবাই কি আজকের ক্লাসটা বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে আপনি যে ফটোর ইয়াটা ব্যাকগ্রাউন্ডটা এডিট করলেন, ওটা কি মানে অন্য কোনো শর্টকাটে কিছু নাই, মানে PNG না আরেকটা কিছু একটা ইয়া দিলে হয়? PNG, PDF, JPG, এখন আপনি কি চাচ্ছেন বলেন? মানে ওই ব্যাকগ্রাউন্ডটা মানে ইয়া করার জন্য, রিমুভ করার জন্য? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সাইটের লিঙ্ক দিয়ে দিলাম, এই যে এটা আপনার অ্যাড চাইতে তো সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দ্বিতীয় কোনো অ্যাড আছে বলে, যে এটা অরিজিনাল পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আর এটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এয়ার চাইতে এত নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে সম্পূর্ণ ফ্রিতে, এমন ওয়েবসাইট আমার জানা মতে নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে প্রতিদিন 100 ইমেজে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আর কারো কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, বুঝতে পারলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পরেই।